এই যে আমাদের দেশের সবচেয়ে ভালো মহিলা স্কুল কিনা বেকারুন প্রাইভেট পড়ানোর কথা বলে নিয়ে একজন হিন্দু টিচার মেয়ের সতীত্ব হরণ করেছে, ওকে মেরে ফেলা দরকার, এ সমস্ত লুচ্চাগুলোকে বিদায় করে দেওয়া দরকার। একজন শিক্ষককে মেয়েরা ছেলেরা কত উপরে মর্যাদায় দেখে ঠিক কিনা? আছি তামাশা, বাচ্চাদেরকে মারার কোন অধিকার কোন হুজুরের নাই, কোন আলেমের নাই, কোন শিক্ষকের নাই। যে এটা করবে তাকে প্রস্থান থেকে বের করে দাও। রাসূল আই কন্ট্রোল করতেন চোখ দিয়ে, চোখ দিয়ে বাচ্চাদেরকে কন্ট্রোল করতেন, মারা তো দূরের কথা। আনাস সাদিন বলছেন, 10 বছর রাসূলের খাদেম ছিলাম, একদিনও চোখ লাগান নেই, একদিনও বলেন নেই এটা করো নাই কেন, এটা করেছো কেন? একদিনও বলেন নাই, একদিনের কথা খুব মনে পড়ে। আনাস বলছেন রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আনাস আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসো। আমি মাঠে গিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়লাম, দীর্ঘ সময় অপেক্ষা করে রাসূল মাঠে আসলেন, দেখলেন আমি খেলছি, আমাকে ডাকলেন না, মাঠের এক কোরায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ চোখ পড়েছে আমার। আমি এসে রাসূলের বুকের সাথে দাঁড়ালাম, মুখের দিকে তাকালাম, রাসূল মুস্কি হেসে আমাকে বললেন, আনাস তোমাকে যেটা বলেছি সেই কাজটা আমি করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করো। আনাস বলছেন, ওই যে মুচকি হাসির শাসন, ওই শাসন কোনোদিন আমি ভুলে যাই নাই। বাচ্চাদেরকে মারলে ওদের প্রতিভা নষ্ট হয়, বাচ্চাদেরকে মারলে ওদের স্মৃতি শক্তি ভঙ্গ হয়, অনেক বাচ্চাকে মারার কারণে বাচ্চারা হেফজখানা যায় না, ছেড়া নাই। কথা বলেন না কেন? আমি সাক্ষী জ্বলন্ত, আমার 6 বছরের ছেলে তাকে হেফজখানায় দিয়েছে, এসে রিপোর্ট করেছে, আব্বু যাবো না কেন, মেরেছে। কে মেরেছে? হুজুর মেরেছে, কি দিয়ে? লাঠি দিয়ে। পরে খবর নিলাম হুজুর ভয় দেখেছে, তো ভয় দেখাবেন কেন? আপনি চকলেট দিতে পারেন না? আপনি কোরআন শরীফ পড়ান, রাসূলের সুন্নাত জানেন না কেন? আপনি কোরআন শরীফ পড়ান, বাচ্চার গায়ে হাত উঠে এত মাথা লাগে কেন? পিটিয়ে চামড়া তুলে দেয় বাচ্চাদের, কোন হাদিসে পেয়েছ যে স্কুলের টিচাররা বাচ্চা পিটায়, ওর যেন কোনো সময় শিক্ষকতা না থাকে, ও শিক্ষক তার যোগ্য না, শিখো। যে সমস্ত দেশকে গালি দাও ওদের থেকে শিখো। মেয়েদের শরীরে ব্যাট টাচ আর গুড টাচ মেয়েরা বুঝে, ব্যাট টাচ আপনি করবেন ও বুঝে, আপনি এটা করতে পারবেন না। আজকে আমাদের দেশে মাদ্রাসায় পর্যন্ত বাচ্চারা সিকিউর না ঠিক কিনা? কথা বলেন না কেন? এ সমস্ত মাদ্রাসার শিক্ষকদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত, এরা ইসলামের বদনামী করেছে, কলম কলে পেয়েছে ইসলামের উপর। আর যে সমস্ত স্কুলের স্যাররা কত জাহেলিয়াতের যুগ ছাড়িয়ে গেছে, আমাদের লোকেরা বিবির উপর অত্যাচার করেন। রাসূলের কাছে একজন মহিলা আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ স্বামীর ব্যাপারে কমপ্লেন নিয়ে এসেছি। রাসূল বললেন, আমার কোনো বিবির কাছে তুমি থাকো, সকালবেলায় আমি তোমার কমপ্লেন শুনবো। সকালবেলায় ডাকলেন মহিলা সাহাবিয়া, বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ের পরে গত রাত আমি সবচেয়ে ভালো ছিলাম। রাসূলের স্বামীর থেকে শুনেন নাই, কয়েকজন সাহাবিকে পাঠিয়ে দিয়েছেন, যাও তার স্বামীকে বলে দাও মহরানা সে দিয়ে যেতে, তার খোরপোল দিয়ে যেতে, তার বিবি তার থেকে আলাদা হয়ে গেছে। আপনি বিবির উপর অত্যাচার করবেন, প্রতিবেশীর উপর অত্যাচার করবেন, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই, আপনার প্রতিবেশী হোক হিন্দু তার উপর আপনি অত্যাচার করতে পারবেন না, আপনার প্রতিবেশী হোক বৌদ্ধ তার উপর আপনি অত্যাচার করতে পারবেন না। রাসূল বুখারী হাদিসে নিষেধ করেছেন, হ্যাঁ আপনাকে যদি মারে আপনি তা প্রতিবাদ করতে কথা কন না কেন? আপনাকে মারতে আসলো আপনি কি করবেন? না ভাই মার, না 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 তুই মার আমি খাই, এটা আবার ইসলাম বলে না? আপনাকে মারতে এসেছে, আপনার সম্পদ লুটতে এসেছে, আপনি যদি সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যান আপনি শহীদ হয়ে যাবেন, আপনাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে।